ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির এক ইতিহাস বনবাসের ইতিহাস আগুনে পোড়া ইতিহাস শুধু তাই না আরেকটা স্ত্রী ছিল তার নাম কি সায়রা প্রথম স্ত্রীর নাম হাজেরা দ্বিতীয় স্ত্রীর নাম সারা এই সায়রা একজন ধনী মানুষের মেয়ে একজন জমিদার মানুষের মেয়ে সায়রার বাবা ডিক্লার দিল যে আমার মেয়েকে যে আমার মেয়ে যাকে পছন্দ করবে আমার মেয়ে তার সাথে বিয়ে দিব যদি সে তেরাও হয় যতগুলো নাম আছে একটা একটা করে দেখেন নাম আছে হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বাইরে আমার এই ইব্রাহিম নবী জন্ম এমন একটা সময় হলো নমরুদ বলে দিল স্বামী স্ত্রী এক জায়গায় হতে পারবে না যদি সন্তান হয় সন্তান আমার শত্রু হবে সোরের মন সোরের মন পুলিশ পুলিশ স্বামী স্ত্রী মিলন হওয়া বন্ধ করে দিল বন্ধ কি আসলে করতে পারবে নাকি সমস্ত ক্ষমতার মালিককে না সরকার সমস্ত সরকারেরও মালিক আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল নমরুদের একবারে হেড খাদেম বাতাস দিচ্ছে ওইদিকে মিলনের খায়েশ হয়েছে এটাও আল্লাহর হুকুম আইসে দেখে প্রধানমন্ত্রী নমরুদকে বাতাস দিচ্ছে ইব্রাহিম নবীর বাবা ডাক দিয়ে কয় তুমি কেন এসেছো স্বামী স্ত্রী এক জায়গায় হলে তাকে মেরে ফেলে তুমি জানো না বলে আর কতদিন বাতাস দিবা পেটের বাচ্চাকে মেরে ফেলবে স্বামী স্ত্রী মিলন হওয়া নিষেধ করে দিয়েছে আমাদের দেশেও আছে পরিবার পরিকল্পনা আছে না পরিবার পরিকল্পনা আছে না ওই বাবা একটা ছেলে একটা মেয়ে হইলেই যথেষ্ট নালে খাইতে দিবা কি ওরে রুজির মালিক যে আল্লাহ এটা তুমি জানো না ডাক দিয়ে এইবার পাহাড়ের গুহার ভিতরে সঙ্গে কোনো লোক নাই ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম পাহাড়ের ভিতরে পাহাড়ের ভিতরে জন্ম দিয়ে মা গুহাটা পাথর দিয়ে ঢেকে দিয়ে আসছে আল্লাহ তোমার বান্দাকে তোমার হাতে রেখে গেলাম আমি চলে গেলাম মাবুদ গো ওই বেঈমানরা যেন আমার ছেলেকে মেরে না ফেলতে পারে তারপরে কি হলো আমার আল্লাহ তাআলা বলে এ ফেরেশতারে তাড়াতাড়ি গুহার ভিতরে যাও আমার খলিলকে জন্ম দিয়ে তার মা চলে গেছে আমার খলিলের ক্ষুধা লেগেছে একটা আঙ্গুল মুখে লাগায় দাও ওই আঙ্গুলের ভিতর দিয়ে আমি আল্লাহ দুধ এবং মধু বের করার ক্ষমতা আছে কি না সেই আল্লাহ ছাড়া অন্য কাউর ইবাদত করা নিষেধ আছে লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আমার ছাড়া কারোর ইবাদত করবা না বাইরে আমার খুব খেয়ালের সাথে শুনতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মা চলে গেলেন দেখি তো বাচ্চাটাকে রেখে আসলাম কি অবস্থায় যাই দেখে গুহার পাথর নাই গুহার পাথর নাই ফাঁকা চিৎকার করে কান্দে বাবু এই কি তোমার খেলা তোমার হাওলায় রেখে গেলাম আর বেয়াদব নমরুদের লোক এসে পাথর সরায় ছেলেটাকে মেরে ফেলেছে দেখি তো গুহার ভিতরে মেরে ফেলাই রাখছে নাকি গুহার ভিতরে গিয়ে দেখে আঙ্গুল শুষে আর ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে দুধ গড়ায় গড়ায় পড়ে তিনি হলেন আমাদের আল্লাহ এইবার বাবাজিরা আস্তে আস্তে উনি বড় হতে লাগলেন ওনার 14 গোষ্ঠী মূর্তি পূজক এই মূর্তি ভাঙ্গার জন্য উনি সর্বক্ষণ যুদ্ধ করে গেছেন ঠিক কিনা এইবার মূর্তি পূজার ঘরের ভিতরে ঢুকে দেখে অনেকগুলো মূর্তি ওরা ওখানে পূজা দেয় ওরা এখানে সেজদা করে সবাই গোসলে গেছে কাজে ব্যস্ত
সব মূর্তির গুষ্টি শেষ করেছে ভাঙ্গি চুরি সব শেষ করে বড় একটা মূর্তি আসল নাম হলো হেবল কুড়ল বাঁধায় রেখেছে এইভাবে সবাই সে গোসল করে পূজা ঘরে ঢুকে দেখে মূর্তি সব মূর্তি সব শেষ আর হা কি বলে মাটি টাটি পড়ে আছে মূর্তির পা এক জায়গায় মুখ এক জায়গায় ঠ্যাং এক জায়গায় বলে এই কাজ কে করলো সবাই বললো ইব্রাহিম করেছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার দোষ দিচ্ছ কেন তোমরা যাকে পূজা করো তাকে জিজ্ঞেস করো তাকে জিজ্ঞেস করো আমাকে জিজ্ঞেস করছো কেন বলে তো সে কি কথা বলতে পারে নাকি কথা বলতে পারে না এই যে তোমাদের বড় মূর্তি এই হেবল কুড়ল ঘাড়ে করে রাখছে এর কাজ শুনো বলে তাই হয় নাকি ওরা কি পারে তালাশের নওগাঁয় শাহ শরীফ গেন্দানির মাজার আছে না ওই জায়গায় ভাংসিং রাজা পূজা করতেছে এমন সময় আল্লাহর অলি শাহ শরীফ গেন্দানি হাজির কি করছো বাবা বলে আমরা পূজা করছি বলে কার পূজা বলে মূর্তির পূজা বলে এদেরকে পূজা দিচ্ছ এরা কি খাইতে পারে নাকি বলে তাই কি পারে নাকি বলে তাহলে এদের সামনে ডাব দিছো মিষ্টি দিছো বাতসা দিছো জিলাপি দিছো খাইতে পারে নাকি বলে তাই কি পারে আল্লাহর ওলি হযরত শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি বলেন খেতে পারে না তাহলে আমি যদি খাওয়াইতে পারি আমার দলে আসবে কিনা বলো বলে খাওয়ান তো দেখি এক থাপ্পড় মেরে বলে খা সঙ্গে সঙ্গে মূর্তি খাওয়া শুরু করেছে ওই দেশ ভাংসিং রাজার সকল দালালরা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এইবার বিয়ে করলেন মা হাজেরাকে হাজেরার পেটে সন্তান আসলেন তার নাম হযরতে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেন এ খলিল দেখেন কত পরীক্ষা খলিল মহব্বতের বস্তু কোরবানি দাও গরু দিলেন বলে হবে না উট দিলেন বলে হবে না ছাগল বকরি দিলেন বলে হবে না মহব্বতের বস্তু কোরবানি দাও উনি বুঝলেন মনে হয় ইসমাইল আমার মহব্বতের ইসমাইলকে নিয়ে কোরবানি দেওয়া বেটা কোরবানি দেওয়া এত সহজ কথা নয় আবার ইসমাইল যখন দুনিয়ায় আসলেন চার বছর হ্যাঁ আসি আলহামদুলিল্লাহ চার বছর বয়স হয়ে গেল ইসমাইল ইব্রাহিম নবীর উপরে হুকুম আসলো তোমার স্ত্রী সহ তোমার ছেলেকে বনবাসে দাও বারো বৎসর ছেলেকে আর বউকে ঘরে তুলতে পারবা না বড় বড় পরীক্ষা গেছে সাড়ে চারশত পরীক্ষায় পাশ করার পরে গা আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন গোটা মুসলিম জাতির পিতা আল্লাহ ঘোষণা করে দিলেন আল্লাহ ঘোষণা করে দিলেন বটে কোরআনে তার নামে সুরা দিলেন বটে কিন্তু ইতিহাসগুলো বড় কঠিন সাড়ে চারশত পরীক্ষায় তিনি একেবারে গোল্ডেন নিয়ে পাশ করেছেন যার জন্যে তিনি জাতির পিতা হয়ে গেছেন আমরা এই ওয়াজ শুনবো কিন্তু কেউ জাতির পিতার মতো চরিত্র গঠন করব এত সস্তা মদ খাইলে বউ থাকে না বউ বাপের বাড়ি চলে যায় মদ হারাম না যায় আর একটু জোরে বললে ভালো হয় এত বড় হারাম জিনিস খাই আর ভাত খাবো না বাপের বাড়ি চলে যায় আর যে স্বামী সুদ খাইতে সেই বোর ফুটানি আলাদা সুদখোরের বউ কিন্তু পলায় না জোরে বলেন ঠিক কিনা মদখোরের বউ পলায়ে যায় মা চাষিরা মদের থেকেও বড় হারাম হলো সুদ সেই সুদখোরের ঘর করো আর মদখোরকে ফেলায়ে দৌড় মারো যার জন্যে বাবা এই জমিনে বর্তমান যা অবস্থা দেখছি এই আমার মতো তিন নম্বর বক্তার ওয়াজে মানুষ হেদায়েত হবে না আল্লাহ তাআলা যদি দয়া করে হেদায়েত না করে খালি ঠিকই বললেন করোনা ভাইরাস আসলো বাপ মারা গেল ছেলে জানাজায় গেল না আমি তোমার বাপের জানাজায় গেল না বলে মরবো নাকি
বলি কেন? বলে সাত দিন পর্যন্ত কবরে ভাইরাস থাকে। এই হলো আমাদের ইমান, এই হলো আমরা মুসলমান। ভাইরা আমার, এইবার ওনাকে ওই নম্রত চক্রান্ত করে আগুন বা আগুনের কুণ্ড বানালো, এমন আগুন তৈরি করলো এই আগুন এক মাইল দূরের থেকে চারপাশে এক মাইল, উপরেও এক মাইল, কোন জীব জানোয়ার উড়ে গেলে মোমের মতো গলে যেত, এই আগুনের মধ্যে ফেলায় দিবে ইব্রাহিম নবীকে। ধাক্কা দিয়ে ফেলানো গেল না, চড়ক বানাইলো। চড়কটা আমরা অনেকে বুঝি বুঝি না, চড়ক মানে ঝুল। আমরা গাছে ঝুল টানাটা, আমি এখান থেকে ঝুল দিলে অনেক দূরে যেত। চড়ক বানায় জাতির পিতাকে এই নমরুদ কাফের উঠায় দিল চড়কের ওপরে। চড়কের ওপরে উঠায় দিয়ে আর গুষ্টি শুদ্ধে ধাক্কায় এক সুতাও নড়ে না, সুবহানাল্লাহ বলে এক সুতাও। বলে এ কি ব্যাপার, এত ভারী নাকি, এত ভারী? নমরুদ মরির কার? শয়তানের। শয়তান এসে হাজির হইল। নমরুদ বলতেছে, গুরু কি ব্যাপার, ইব্রাহিম এত ভারী কেন? শয়তান বলে, নমরুদ রে, তোর চোদ্দ গোষ্ঠীও যদি ধাক্কাস ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইতে পারবি না। বলে কি করতে হবে? বলে কোটি কোটি ফেরেশতা চড়ক ধরে আসে, পারবি না। ফেরেশতা যদি তাড়াইতে হয় চল্লিশ জন নারীকে উলুঙ্গ করে দাঁড় করায় রাখ, যেই দেশে নারী উলুঙ্গ হয় সেই দেশে রহমতের ফেরেশতা থাকে না। আমাদের দেশে উলুঙ্গ না, তবে উলুঙ্গর থেকে কম না। আমি একবার বাসে বাড়ি আসতেছি, বাসে গাড়ি নাই, তো নারী পুরুষের এত ভিড়, আমাকে ধাক্কাতে ধাক্কাতে একবার ওই মাথায় নাই, একবার এই মাথায়, যে কোন মহিলা ধাক্কাতে যাই আর টিপটা এই জায়গায় লেগে গেছে, যে টিপ দেয় না এই জায়গায় লেগে গেছে, আমার এই জায়গায় লেগেছে। বাড়ি গেছি তো আমার বউ বলছে, কোথায় গেছিলা? বলে গ্রামের বাড়ি গেছিলাম। গ্রামের বাড়ি গেছিলা তো পিঠে টিপ কেন, পিঠে টিপ কেন? বলে বউরে তুই আমাকে দোষ দিস না, ছোটবেলায় আমার দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, দাদা কিয়ামত কবে হবে? দাদা বলেছিলেন, যেই দিন পুরুষ লোককে মেয়ে লোক তাই গাছে তুলবে সেদিন কিয়ামত হবে। ঠিক সেই টাইম হয়ে গেছে কি যায় না। কথার ভিতরে কথা আসলে রাজনীতি মনে করবেন না, পুলিশ দেখলে আমার ভয় লাগে। এই তুই পুলিশ দেখেছিস কা? এমনি বুঝিস নি, পুলিশ দেখলে ধপ ধপ করে মুখের ভিতরে। আরে বাবা, সমস্যা কি? সব পুলিশ আমাকে চেনে, সব থানাও আমার নাম জানে। দেখি চিটাগাং গেছি, এক ওসি তাইরি চলে আসতেছে, তো আমার খালাতো ভাই বলছে, ওসি তার থেকে নেই? আমি কাম সাইল রে, কিন্তু আমি তো সেরকম লোক না, ওসি যে আমাকে তাড়বে এমন তো কেন কিছু না। তো আমি দাঁড়াইয়া গেলাম, আপনি বাঙালি হুজুর না? আমি হ্যাঁ। কি ব্যাপার? খালি ইউটিউবে আপনার ওয়াজ খুব শুনি, আমিও শুনি, আমার বউ শুনে। তাই আচ্ছা ঠিক আছে, দোয়া করি। হুজুর দোয়া করেন। আমার খালাতো ভাইকে বলছে, 1000 টাকা দিব, লিবে নাকি? আমার খালাতো ভাই বলছে, ওসি সাহেব 1000 টাকা দিবে, লিবেন নাকি? বলছে তাড়াতাড়ি লিয়া, টাকা পকেটে করে বাড়ি চলে এসেছি। পুলিশকে ভয় পাচ্ছি না, পুলিশকেও জান্নাতে যেতে হবে, পুলিশকেও ইবাদত বন্দেগী কোরআনের আইন মোতাবেক জীবন গড়তে হবে। জোরে বলুন ঠিক কিনা। যত বড় হও না রে তুমি, ওরে মানুষ, রাজা জমিদার, একটা টানটুন মারলে অসুবিধা আছে নাকি? ও বাপরে, যত বড় হও না রে মানুষ, তুমি রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টা, সেদিন চলবে না কোনো বাহাদুরি বিষয় বই ভাবে, সুন্দর পৃথিবী
ছেড়ে চলে যেতে হবে রে মন পুলিশের বাহাদুরি ডিসিএসপির বাহাদুরি মস্তানের বাহাদুরি বেনামাজের বাহাদুরি খুচরা নেতার বাহাদুরি খুচরা নেতা মানে ওয়ার্ডের নাকি সেই দিন কোন বাহাদুরি চলবে না যাদেরকে বলেছ মোল্লা দর মসজিদ পর্যন্ত ওই কিয়ামতের মাঠে নামাজীদের বাহাদুরি থাকবে কি থাকবে না কথা এদিক ওদিকে চলে যাচ্ছে আমি দিক ওদিক নিবই না কথা যত যাই বলুক ভাইরা আমার শয়তান বলে দিল ৪০টা নারী উলুঙ্গ করো ফেরেশতা থাকবে না চলে গেল ফেরেশতা চলে গেল একটা ধাক্কা মারি ওই বিশাল আগুনের মধ্যে ফেলাইয়া দিল ফেলাইয়া দেওয়ার পরে আমার আল্লাহ বলে জিব্রাইল তাড়াতাড়ি আগুনের ভিতরে আমার খলিলকে সহযোগিতা করো জিব্রাইল যাই বলছে আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ বলেন কি সহযোগিতা করতে পারি আমরা হলে কি বলতাম নম্রদের গোষ্ঠী যা আছে সব শেষ করে দাও যেখান যা আছে সব ধূলিসাৎ করে দাও আর উনি বলছে তুমি কিনা কইলে আমি জিব্রাইল জাতির পিতা এমনিতেই হওয়া যায় না গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় কিন্তু জাতির পিতা হওয়া এত সহজ কথা নয় ভাইরা বন্ধুরা এইবার ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় পালা সুবহানাল্লাহ কো হলো না আরো জোরে কো আর একবার কো বলে হুজুর এই জায়গায় এত জোরে সুবহানাল্লাহ বলতে বললেন এই জায়গাটায় কি আছে দেখেন না ফেরেশতাকে বলছে পালা কেন আরে জিব্রাইল আল্লাহর কাছে গিয়ে বলো আমি কোনো ফেরেশতার সহযোগিতা চাই না আমি কোন রাজা বাদশার সহযোগিতা চাই না আমি একমাত্র আমার আল্লাহর সহযোগিতা চাই যার জন্য কোরআনের ভিতরে তার নামে সূরা ফেরেশতা কয় মাবুদু আমার সহযোগিতা দূরের কথা জিব্রাইল ইসরাফিল মিকাইল ও কার উদ্ধার ধারে না ধার ধারে মাত্র কার আল্লাহ চিন্তা করছে রে বাবা ইয়েও তো দেখছি কঠিন ইমানদার ফেরেশতাকে তেড়ি দিল তখন আমার আল্লাহ আগুনকে ডাক দিয়ে কয় আগুন রে আমার খলিল যখন কারোর ধার ধারে না আমি আল্লাহ ছাড়া উল্লাহ ইয়ানারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও কথাটা কিন্তু শান্তিদায়ক আবার এমন ঠান্ডা হয়েও না যেন আবার জান্নাত থেকে ল্যাব তুষুক পাঠাইনি লাগে আবার এমন গরম হয়েও না যাতে আবার ফ্যান সেট করা লাগে এটাকে বলা হয় সালামুন আলা ইব্রাহিম ভাইরা আমার ইব্রাহিম আলাইহিসাল্লামের কুরবানির এক ইতিহাস বনবাসের ইতিহাস আগুনে পোড়া ইতিহাস শুধু তাই না আর একটা স্ত্রী ছিল তার নাম কি সায়রা প্রথম স্ত্রীর নাম হাজেরা দ্বিতীয় স্ত্রীর নাম সারা এই সায়রা একজন ধনী মানুষের মেয়ে একজন জমিদার মানুষের মেয়ে সায়রার বাবা ডিক্লার দিল যে আমার মেয়েকে যে আমার মেয়ে যাকে পছন্দ করবে আমার মেয়ে তার সাথে বিয়ে দিব যদি সে তেরাও হয় চোখ দুটি তেরা বুঝেন তো প্রধান বক্তার দিকে তাকালে প্রধান বক্তার দিকে তাকালে আমি সভাপতি মনে করে মালামার দিকে খেয়াল এটাকে হয় তেরা তেরা আর কি তেরা হোক কানা হোক ন্যাংলা হোক তার সাথেই বিয়ে হবে যে আমার মেয়ে যাকে পছন্দ করবে জমি জায়গা ধন সম্পত্তি সব তাকে দিয়ে দিব এরকম ধনী মানুষ যদি ডিক্লার দেয় আমাদের দেশের অনেক ফকিন্নীরা লাইনে দাঁড়াবে কি দাঁড়াবে না আগে সেলুন একটা ভিড় লাগবে এই কাঠিং করে দাও যাতে সায়রা বিবি খট করে পছন্দ করে মাল পাইলেই তোর টাকা দেব বিভিন্ন ডিজাইনের চুল কেটে ডেলি ৪০টা ছেলে মা সায়রার সামনে যায়
মাসাইরা একবার করে তাকায় আর বলে সবগুলো পালা গেটা ওর প্রতিদিন কয়জন করি 40 জন করে চারিদিক থেকে বদনাম আসতে লাগলো কি এত সুন্দরী যে যুবক ছেলেপিলিকে এইভাবে ডেলি তাড়িয়ে দেয় একটা মান সম্মানের ব্যাপার সাইরা বিবির বাবা ডাক দিয়ে বলছে মা তুমি প্রতিদিন যে 40 জন যুবককে এলাও করো না এতে বদনাম আসে সাইরা বিবি ডাক দিয়ে কয় আব্বা ঘর সংসার করব আমি এখনো আমার পছন্দনীয় ছেলে আমার সামনে আসে না প্রতিদিন 40টা করে চারিদিকে খবর হয়ে গেল আজকে রওনা করলো রাজা বাদশার ছেলেরা রাজা বাদশার ছেলেরা চেহারা ভালো না খারাপ যেরকম রাজা বাদশার ছেলেরা রওনা দিচ্ছে রওনা দিল কোথায় যান এ রাজা বাদশার ছেলেরা কই যাও বলে সাইরা বিবি নাকি কোন ছেলেকে পছন্দ করে না দেখি আমাদেরকে পছন্দ করে কিনা রাজা বাদশার ছেলেরা রওনা দিল এমন সময় জুব্বাওয়ালা পাগড়িওয়ালা তসবিহ হাতে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী জুব্বা গায়ে পাগড়ি পরনে তসবিহ হাতে করে যাচ্ছে জিজ্ঞাসা করে বাবা তোমরা কোথায় যাও রাজা বাদশার ছেলেরা বলছে চাচা দোয়া করেন সাইরা বিবিকে বিয়ে করতে চাই বলে কেন এত লোক কেন বলে ডেলি 40টা করে যুবকদেরকে ফিরত দেয় বলে পছন্দই করে না আজকে চাচা আপনি মুরব্বী মানুষ দোয়া করেন যেন আমরা এর মধ্যে একটা চয়েস করে যেন ফিরে না আসি চাচা দোয়া করবেন তো বলে যা দেখা যা বলে চাচা একটু দোয়া করেন বলে যা তো যা আসমানের দিকে তাকায় কয় বাবু সাইরা বিবি নাকি পছন্দ করে না রাজা বাদশার ছেলের আমার দোয়া চাই তুমি যদি একটু অর্ডার দাও আমিও লাইনে দাঁড়াই সুবহানাল্লাহ ওরা সরাসরি প্রস্তাব দেয় আমাকে বিয়ে করো আর ইব্রাহিম নবী প্রস্তাব দিয়েছে কাকে জোরে কোন তুমি যদি একটু রাজি হও আমিও লাইনে দাঁড়াবো আল্লাহ তাআলা কয় তোমার ইচ্ছা আছে নাকি এইবার কি বলবে আমি বল আমি হলে কি বলতাম হ্যাঁ একটু মন মনমনি তো আছে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে নারায়ে তাকবীর ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় মাবুদ গো আমার ইচ্ছাও নাই অনিচ্ছাও নাই এর নাম হলো আল্লাহওয়ালা আপনি যেটা মনে করবেন সেটাই আমি করতে রাজি ও তোমার ইচ্ছা আছে নাকি বলে আমার ইচ্ছাও নাই অনিচ্ছাও নাই তুমি যা বলবা তাই করব যখন সম্পূর্ণ আল্লাহর উপরে ছেড়ে দিল আল্লাহ তখন কয় যাও অনুমতি দিলাম দাঁড়াও সুবহানাল্লাহ কোন অনুমতি নিয়ে রাজা বাদশাদের ফোঁটা নিয়ে নিয়ে রওনা দেয় আর ইনি আল্লাহর হুকুম নিয়ে অর্ডার নিয়ে রওনা দেয় রাজা বাদশার ছেলেরা জিজ্ঞাসা করে চাচা কই যাবেন কই যাবেন বলে বাবা আমিও লাইনে দাঁড়াবো তাই নাকি চাচা এর আগে কোনোদিন মাইর খাইছেন না আজকে নতুন খাবেন কেন বলে ভালো ভালো লোক চান্স পাচ্ছেন আর আপনি দাড়ি মারি বলে যাই না বলে চাচা যাইয়েন না ও খুব কড়া মহিলা ভালো ভালো চেহারা বান কি বলে নো এলাও হাট আর তুমি যাইও না বলে যাই না বলে যাও কিন্তু একটা কথা আমাদের থেকে 10 হাত দূরে থাকবা তোমার রাগে আবার আমাদেরও কপাল পুড়ে যাবে বোঝেন না আজকাল দাড়িওয়ালা ছেলেদের কি বিয়ে হয় জোরে কোন হয় নাকি হয় খুব কম আমার এক ভাইস্তি আছে মুফতি এত বড় বড় দাড়ি তা আমাকে বলছে চাষা কি চাষা কিছু মনে করবেন না মা তো বুড়া হয়ে গেছে একটা বিয়ে করার দরকার তো একটা মেয়ে দেখেন বলে আমি কি ঘটক নাকি আমি হলাম বক্তা তোর মেয়ে দেখার টাইম আছে নাকি আমার ওর আবার দুই বন্ধু সাথে করে এত বড় দাড়ি মুফতি আমার ভাইস্তি দুই বন্ধু সাথে করে আমাদের এখানে তারাগুনিয়া বলে একটা জায়গায় মেয়ে দেখতে গেছে আমার ভাইস্তি বসছে মাঝখানে এত বড় দাড়ি আর দুই বন্ধু বসে পাশে মেয়েটাকে সাজাই গুজাই নিয়ে আসছে মেয়েটা কয় চাচা আসসালামু আলাইকুম
আমার 22টি পরের দিন কই আমি বিয়েই করব না কেন বলে আমাকে সাসা ডাকলো আমি তোমাকে তো সাসা ডাকবি তুই তো কাজী বুঝো না বায়রা আমার রাজা বাদশার ছেলেরা বলে দশ হাত দূরে থাকেন ঠিক আছে এদিকে ইব্রাহিম নবী যায় মা সায়রা বিবি বান্ধবীদেরকে ডাক দিয়ে বলে বান্ধবীরা রে আমার আব্বাকে বল বিয়ের সরঞ্জাম রেডি করতে আজ আমি জামাই পছন্দ করব আমি আজকে বর পছন্দ করব ও রাজা বাদশার ছেলেরা তাই না বলে এত বড় কথার দরকার নেই আমার আব্বাকে বল বান্ধবীরা গিয়ে বলে বান্ধবীর বাবা গো আজ আমার আমাদের বান্ধবী সায়রা বিবি কিন্তু বর পছন্দ করবে আপনি বিয়ের জন্য রেডি থাকেন বলে আমি রেডি আছি বাবা মিটমিট করে হাসে আগে যদি জানতাম আমার মেয়ে রাজা বাদশা ছাড়া বিয়ে করবে না প্রতিদিন ৪০টা লোককে এইভাবে আমি অপমান করলাম রেডি আছি রাজা বাদশার ছেলেরা লাইন দিয়ে দাঁড়ায় ইব্রাহিম নবী ওই কোনায় তসবি নিয়ে দাঁড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম দাঁড়াইছে তাকাচ্ছে যার দিকে তাকায় সেই কয় মনে হয় কাম হয়েছে আমার দিকে যে তাকান তাকাইলো সবগুলো বলছে গেট আউট বাবা রে রাজা বাদশার ছেলে সবাইকে বলছে কি গেট আউট হ্যাঁ রাজা বাদশার ছেলেরা বলছে চাচা আজকে বেশি গরম আছে চলেন পালান ইব্রাহিম নবী কয় আমার দিকে এখনো তাকাই নাই বলে আপনার দিকে তাকাই নাই মানে মারধর করতে পারে ইব্রাহিম নবী দাঁড়ায় আছে বিসমিল্লাহির রহমানির রহিম মা সাইরা বিবি কান্দে বান্ধবীরা রে একবার না দুইবার না এই মানুষটাকে আমি সায়রা ৪০বার স্বপ্নের মধ্যে আমি দেখেছি ইনি হলেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহুম্মা সবাই পড়া লাগে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা নবীর প্রেমে নাম যেমন কেন বসে আছো বুঝি না উম্মতের মায়াই কান্দেন নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মা হাজেরার ঘরে আসলেন ইসমাইল মা সায়রার ঘরে আসলেন ইসাহাক কে আসলেন আগে ইসমাইলের কথা বলি ইসমাইল আলাইসাল্লামের থেকে তারপরে ইসাহাক আলাইসাল্লামের কথার পরে গা আমি অন্যান্য ওয়াজের মধ্যে ঢুকব হাজেরার পেটে ইসমাইল সায়রার পেটে ইসাহাক খুব খেয়ালের সাথে এই দুই জায়গায় রাইখেন ব্রেনটা এইবার ইসমাইল আলাইসাল্লাম বিয়ে করলেন বাবার কাছে চিঠি লিখলেন আব্বা বিয়ে করেছি আপনি বৌমা দেখে যাইন পর্দার আড়ালে মাসাসির একটু খেয়াল করি শুনো তোমার আল্লাহর কিরি লাগে একটু শুনো তোমাদের কাজে লাগবে মেয়েদেরকে বলছি আর কি নাকি মেয়েদের তো প্যান্ডেল ফ্যান্ডেল নাই আছে নাকি মাসাসিরা একটু ওয়াজটা দয়া করে শোনো ইসমাইল আলাইসাল্লাম বলেছে আব্বা বিয়ে করেছি বউ দেখে যাইয়েন ইব্রাহিম আলাইসাল্লাম বউ দেখতে গেছে বউ দেখতে গেলে বাড়ির গেটে যাই কয় সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত শ্বশুর যদি বাড়ির ভিতরে যাই সালাম দিয়ে ঢুকবেন স্বামী যদি বাড়ির ভিতরে যাই সালাম দিয়ে ঢুকবেন যেই মুসলমানের ঘরের পার্শ্বে গিয়ে আগে সালাম দিয়ে ঢুকবেন সালাম দেয় নাকি একটাও দেয় না বাড়ির কাছে যাই আবার কয় এটাও ভালো আর কি
তা তো মেয়েরা জানছে অপর পুরুষ আসছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নাই আছে বাড়িতে বৌমা বৌমা কয় ওয়ালাইকুম সালাম ভাবি আলাদা বলছে মা ভালো আছেন বলে হ্যাঁ ইসমাইল আছে বলে আমি ইসমাইলের চাকর নাকি সে চৈত্র মাসের মতো গরম বেটার বউ আর কি এরকম বেটার বউ তো আমাদের এই আপনাদের এলাকায় নাই আরে পাগল আমি কারোর বাড়িতে গিয়েছি নাকি আন্দাজে বলে মায়ের খাবো নাকি আজকের প্যান্ডেলে যা আছে সব তো শ্বশুরের ভক্ত কিন্তু দুই একটা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না এরকম বৌমা নাই নাকি তো এইভাবে এমনভাবে গরম দিচ্ছে তো বলছি ইসমাইল নাই বলে আমি ইসমাইলের চাকর নাকি বলে মা আমি তাহলে আসি বলে যান কাজে ইসমাইল আসলে বললেন ঘরের চকারটা যেন না রাখে ঘরের চকার তাড়াতাড়ি যেন পাল্টাই ফেলে বলে আমার ঘরের চকাটে কি ঘুম ধরিছে নাকি বলে তুমি বুঝবা না ইসমাইল বুঝবে ইব্রাহিম নবী চলে গেলেন ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন বউ দেখি মুখ ফুলাইয়ে বসে আছে বলে কি ব্যাপার তোমাকে খুশি খুশি দেখি গেলাম তো মুখটা বেজার কেন বলে বেজার হবে না মানে এক বুড়া মানুষ এসে আমাকে বলছে চকাট পাল্টেন চকাট ওর বাপের নাকি বলছে লোকটা দেখতে কিরকম এইরকম পাগড়ি এরকম দাড়ি এরকম জুব্বা বলে তুমি বাড়ির ভিতরে জায়গা দিয়েছো বলে আমি কথাই বলিনি বলে শোনো চকাট পাল্টাইতে বলেছে কেন শোনো চকাট আমার ঘুম ধরা নয় চকাট আমার দুর্বল নয় কিন্তু তুমি বুঝবা না উনি হলেন আমার বাবা উনি হলেন মুসলিম জাতির পিতা উনি উদাহরণ দিয়ে কথা বলে ধরে নিতে হয় তুমি খেদমত করো নাই বাড়ির ভিতরে ডাকো নাই উনি আমার বাবা তোমাকে এখনই দিলাম তালাক দুই তালাক আর কয়টা দিতে হয় জোরে কম দুই তালাক যখন দেওয়া হয়েছে তোমার তোমার পা দিখান ধরে বলছে খবরদার তালাক দিও না দাঁড়াও দাঁড়াও বলে তিন তালাক বলে তালাক দিলে তোমার কারণটা কি বলে চকাট পাল্টাইতে বলেছে তার কারণ তুমি এত বড় বেয়াদব আমার বাবা তোমাকে পাল্টাইতে বলেছে আবার বিয়ে করে আনলেন বলে আব্বা আপনার কথা মোতাবেক চকাট পাল্টাইছি চকাট দেখে যাইয়েন ওই দিন এমন দিন এসেছেন ইসমাইল আলাইহিস সালাম শিকারে গেছে বাড়ির গেটে দাঁড়িয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরে কে আসেন সালাম গ্রহণ করেন ডাক দিয়ে বেটার বউ কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই বউটা ভালো কি ভালো না জাল্লার ফাঁক দিয়ে বলছে বাবাজি ভিতরে আসেন বসতে দিয়েছে চিনা চিনা মনে হচ্ছে আব্বা কিছু মনে করবেন না আপনাকে চিনা চিনা মনে হচ্ছে আমার ছেলে যদি গোপনে বিয়েও করে দশ বছর পরে দেখলেও তো বেটার বউ মনে করবে যে লোকটা চিনা চিনা মনে হয় কেন সব ছেলের ভিতরে বাপ এবং মায়ের কিছু চেহারা আছে কি নেই সরি করা আছে না বলছে যে চিনা চিনা বলে মা তুমি আমাকে চিনবা না বলে একটু পরিচয়টা দিলে ভালো হতো বলে বৌমা ইসমাইল আমার ছেলে আমি ইসমাইলের বাবা আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ একটা দল দিয়েছেন জমজম কুয়ার পানি এনে পা দুখানা ধুয়ে দিলেন বেটার বউ চুল দিয়ে পা দুখানা মুছে দিলেন পর্দার আলে মেয়েরা দোয়া গাছে ধরে না দোয়া জমিনে বনে না দোয়া ঘুরে বেড়াচ্ছে তুমি যদি নিতে পারো স্বামীর খেদমত করো জান্নাত শ্বশুর শাশুড়িকে খেদমত করো জান্নাত মা বাবাকে খেদমত করো জান্নাত তোমার বাড়ির গেটে যদি একজন ভিক্ষুক আসে বলবা আব্বা আমি একটু ব্যস্ত আছি এখন ভিক্ষা দিতে পারবো না কিন্তু এমন কোনো বাজে কথা বলো না ওই ভিক্ষুকের বরদুয়াতেও তোমার একদিন বরদুয়া লাগলে নদীর একুল ভাঙবে ওকুল গড়বে এই তো নদীর খেলা সকালবেলার বাদশাহ তুমি হয়ে যাবা ফকির সন্ধ্যাবেলা ভাই মায়েরা আমার
কিন্তু মিশি দিল পা জোরে কম ইন্ডিয়াতে আমি এক জায়গায় ওয়াজ করছি বুঝছেন এই ওয়াজটাই করছি তো করতে করতে ধম করে একটা লোক উঠি গামছা ছিল ঘাড়ে মাজাই বাইন্ধে বলছে ওয়াজ চালান বাবা রে আমি এই আমার পাসপোর্ট ভিসা আছে তুই কিনা বলে পাসপোর্ট ভিসা না ওয়াজ চালান আপনি না আসা পর্যন্ত মোনাজাত করবেন না বলে কোথায় যাস বলে আমি আগে চকাট পাল্টে আসি আগে আমি ধর 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 কালকে যদি আবার বাড়ি যাই চকাট পাল্টান তাহলে সাথিয়া থানা কিন্তু আমাকে ডাকবে কি ওয়াজ করেছেন সব ঘরে ঘরে চকাট পাল্টাচ্ছে নবীজি দুইটা কাজকে বেশি ঘৃণা করেন ভিক্ষা করা আর বউ তালাক দেওয়া এইবার ডাক দিয়ে বলে মা আমি তো থাকতে পারি না আমার তো কাজ আছে বাড়ির গেটে দাঁড়ায় কয় আব্বা একটু দোয়া কইরেন বলে মা দোয়া আর থাকলো প্রাণ ঢালা দোয়া থাকলো ইসমাইল আসলে বইল ঘরের চকাটটা যেন না পাল্টায় এই চকাটটা অনেক ভালো চকাট বলে আব্বা চকাট তো আসলেই ভালো কিন্তু কি ব্যাপার বলে মা তুমি বুঝবা না আমার বেটা ইসমাইল বুঝবে ইব্রাহিম নবী চলে গেলেন ইসমাইল হাজির হয়ে গেলেন বউডা খুশি খুশি ভাব জোরে কন মারহাবা তাহলে আগেকার বউডা কি খুশি ছিল নাকি আগেকার বউডা শ্বশুর শাশুড়িকে দেখতে পারত না আর এই বউটা শ্বশুরকে নিজের বাবা মনে করে পা দুখানা ধুয়ে দিয়ে চুল দিয়ে মুছে দিয়েছে কিছু কিছু বউ আছে এই গ্রামে নাই তবে থানার ভিতরে থাকলে থাকতে পারে মা বাপ আসলে খুব খুশি আনন্দের ঠেলায় ভাতের গামলা হাতের থেকে পড়ে যায় আর যদি শ্বশুর শাশুড়ি আসে বিড় বিড় করে কোন দোয়া পড়ে আল্লাহ জানে বিড় বিড় করে দোয়া পড়ে না মন্ত্র পড়ে এত লোক মরে এই দুই জঞ্জাল মরে না কেন এরকম দুই একটা বেটার বোনাই নাকি আপনাদের গ্রামে না থাক আসে তো থানার ভিতরে আসে কিনা ডাক দিয়ে বলে খুশি খুশি ভাব কেন বলে স্বামী গো কেন খুশি হব না বলো বলে কেন খুশি আমার শ্বশুর এসেছিল নাস্তা টাস্তা বলে হ্যাঁ খেদমত কি করেছো বলে আমি হতভাগিনী কি আর খেদমত করব জমজম কুয়ার পানি দিয়ে পা দুখানা ধুয়ে চুল দিয়ে শ্বশুরের পা দুখানা মুছে দিয়েছি আপনার বেটার বউ পা মুছে দেয় নাকি আপনার বৌমা কি পা মুছে দেয় নাকি আরে জোরে কর এক জায়গায় ওয়াজ করছি যে ভাই আপনাদের বৌমা কি পা ধুয়ে দেয় আর পা মুছে দেয় এক লোক বলছে হ্যাঁ ঝাঁটা দিয়ে মুছে দেয় আসিরা পর্দার আড়াল থেকে রাগ করে আবার ইটলি আইসো না আমি আগেই বলেছি আজকের যেসব মহিলারা ওয়াজ শুনছে সব আল্লাহ আল্লাহ ভয়ে বলেছি ভয়ে তার কারণ আপনারাই সব প্রধানমন্ত্রী মেয়ে মানুষ নাকি জোরে বলেন স্পিকার জোরে কোন ডিসি এসপি পুলিশ ব্যাংকের ম্যানেজার ইমাম ওই একটা জায়গা আমাদের জন্য ফাঁকা রেখেছ মা গো দেশের যা ভাব কবে জানি বলে ফেলবে আমরা পুরুষ ইমামের পিছনে নামাজ পড়ব না কোন সময় জানি এই ধরনের ঘটনা ঘটে যায় ইমাম ভাইরা যারা ইমামতি করো একটা গোপনে গোপনে চাকরি ঠিক রাখো তার কারণ মেয়েদের যে ভাব ইমামতিটাও নিয়ে নিতে পারে হ্যাঁ হ্যাঁ ফেসবুকে দেখলাম এক মহিলা ইমাম আর পুরুষরা সব কি আর এইভাবেই তো আসবে হিজবুত তাওহিদ মাওহিদ দিয়ে এইভাবেই তো চলে আসবে জোরে বলেন ঠিক কিনা তাহলে আমরা আগে মোনাজাত করতাম এখন মোনাজাত নাই আগে শবে বরাতের রাত্রে সারা রাত ইবাদত করতাম এখন কয় শবে বরাত নাই শবে বরাত দুরুদ নাই কবর জিয়ারত করলে বোতালাক আমি বাবা রে কিছু থাকবে না দেখো না আপনারা তারাবি পড়েছেন কত রাকাত আমাদের এখানে কিছু লোক আছে বিশ টাকার তারাবি পড়া বেদাত আমি তুমি আমাকে আমাকে বলছে তুমি বিশ টাকার পড়লি কেন আলেম মানুষ
আমি ভাই সারাদিন রোজা থেকে আমি তোর কম পড়িনি, আমি তো বেশিই পড়িয়েছি। যে তোরা কম পড়িছিস, তোরা কোন দিক যাবি জাগা, আমি বেশি পড়িছি, আল্লাহর তো একটু বিবেক হলে হবে। কই এইসব হাদিস চলবে না, আমি তোর হাদিস মানি না। হ্যাঁ তো ওইসব হাদিস দিয়ে বাঙালি হুজুরকে বুঝ দিও না। বহু হুজুর এখানে আটকায় রেখেছি ডাউনলোড করা, দেখেন থাকলো। আর একটা কিনেছি অনেক দামি, কয়টা বহুত ডকুমেন্টস আমার হাতে আছে। এক হুজুর এই ওয়াজের ভিতরে বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, কত বড় পাপের কথা। মুহাম্মদের মা বাপ দুজকে যাবে, সহিহ হাদিস। এজিদের কোনো দোষ ছিল না, দোষ ছিল হুসাইনের। আরো কত দেখবি ভাই যদি বেঁচে থাকিস কলির জামানায়, আরো কত আসবে হাতের তালুতে। আগুন রাখা যেমন কঠিন হবে, ইমান রাখাও তেমন কঠিন হবে। পাগলের দল রে আহলে বায়েত, নবীজির আওলাদদেরকে পস মহাব্বত কইরো, নবীকে মহাব্বত কইরো, আল্লাহকে পাইতে গেলে একটাই রাস্তা, আমার নবীর সঙ্গে ভালোবাসা রাখা। ডাক দিয়ে কয়, চুল দিয়ে মুছে দিয়েছি, আব্বা কিছু কইছে নাকি? বলছে তোমার আব্বার মতন এত ভালো মানুষ পৃথিবীতে নাই, তাই নাকি? বলে হ কি বলল? আচ্ছা তোমার আব্বা সবই তো বুঝলাম, এই সকারটা ভালো ওটা যেন পাল্টাই না, এই কথা বললো কেন? বলে তাই বলেছে নাকি? বলে আয়া স্ত্রী, আয় আমার বুকে আয়, তুমি শুধু শ্বশুরের পাও ধোয়ায় দাও নাই, মিল্লাতা আবি ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তুমি গোটা মুসলিম জাতির পিতার পা ধোয়ায় দিয়েছো, তোমার মতো ভালো বউ আর হয় না, ওই তোমাকে সকাট বলে উদাহরণ দিয়েছে। গেল ইসমাইল, আমার অন্য অন্য ওয়াজগুলো করার জন্য আমি শর্টফট করছি, দেখি তো আগে কয়টা বাজে, অসুবিধা আছে নাকি? আরে আল্লাহ সাইজ, আল্লাহ সাইজ করে বৃষ্টি বন্ধ করে তুই আমরা পারবো না কেন? রাজি আছেন? এইবার আসেন সায়রা বিবির বেটা ইসাহাক, ইসাহাকের বড় ছেলের নাম ইস, ছোট ছেলের নাম ইয়াকুব। ইসাহাক আলাইহিওয়া সাল্লাম বৃদ্ধ হয়ে গেছে। আচ্ছা আপনারা যেখানে লিখছেন যুব কমিটিতে, যুবকরা কই? সবই তো মুরব্বী, ও ওরা সব সাইজ মাইজ করে দিয়েছে আর কি, যা কাদের ওদের জন্য দোয়া করি যুবক কমিটির জন্য। ভালো করে শোনো যুবকরা, হেলাই দিন যাপন করো না, এই বছর ইন্টারনেট খুলে দেখো, ঈদের দিনে বেয়াদবের মতো মোটর সাইকেল চালাইতে গিয়ে বহু ছেলে মারা গেছে। আমার বাড়ির সামনে হইস, আমি কিসের হইস? বলি এত জোরে মোটর সাইকেল চালাইছে পৈরিওর মুখটুক সব। আমাকে আবার এক লোক বলছে ঈদের দিনে ছেলেটা মারা গেল কেন, ছেলে ফাইটি মাইটি গেল কেন? আমি বলছি যারা হাড্ডির ডাক্তার, সিলাইয়ের ডাক্তার, ওরা যায় না মাঝে বসে বলছে মাবুদ আজ কতদিন রুগী আসে নাই, ছেলে পিলি ভাত অবরোধে মরছে, তো দুই একটা রুগী পাঠাও, তো ওদের যদি ফাইটি মাইটে না যাইতে সিলাই করবে কী করি, ডাক্তারে তো পেট চলবে। সাবধান হয়ে যাও যুবক, চলাফেরা ভালো দেখছি না, ব্রিজের উপরে মোবাইল নিয়ে বসে আসো, ঘন্টার পর ঘন্টা এখানে দোকানে বসে আড্ডা মারো, আর ২০টা মিনিটের জন্য আল্লাহর ঘর চেনো না। ওরে যুবকরা, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছ যুবক তার মাঝে বিছাইতে, ডাম ট্রাকের তলে পড়ে দুটো যুবক আপন দুইটা ভাই, কল্লা গেল একদিকে, বডি গেল একদিকে, কখন কোন সময় যেন কার ডাক পড়ে যায়, ওই ডাকের ভয়ে তুমি যাই নামাজ আর তসবি ছাইড়ো না। কেউ ঠেকাইতে পারবে না খোদার গজব আসলে, পারবে নাকি? করোনা ভাইরাস যখন আসছিল তখন চেয়ারম্যান এসে বলছিল নাকি, কোনো ব্যাপার না, যার যার মতন ঘুরো, ব্যাপার না, আমি দেখে নেব। চেয়ারম্যানই তো ভয়ে ঘরের থেকে বেরাইনি। যখন খোদার গজব আসবে কেউ তোমার বন্ধু হবে না, আলহামদুলিল্লাহ।
বেশি বেশি করে খেদমত করিস, বাপের খেদমত যখন করবি জান্নাত তোকে ডাক দিবে, আয় আয় আমি জান্নাত তোর জন্য রেডি আছি। আর বাবার খবর নাই শ্বশুরকে যদি যায় পা টিপে দাও, আল্লাহ কয় তুই মক্কায় আসলেও আল্লাহ আমার মক্কা তোকে গ্রহণ করবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, বৃদ্ধ হয়ে গেছে মা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, আরে যুবক তুমি এক ধনাঢ্য পরিবারের মেয়েকে বিয়ে করেছ, বিয়ে করার পরে তোমাকে একটা লিস্ট দিল, স্বামী গো চাইনা স্যান্ডেল, জাপানি জর্জেট কাপড়, ইন্ডিয়ান ক্রিম, ডাব সাবান, ডাব শ্যাম্পু, এইভাবে দিতে দিতে প্রায় 20,000 টাকার মার্কেটিং তোমার হাতে তুলে দিয়েছে। 50,000 টাকার মার্কেটিং যদি দেয় স্ত্রীকে দেওয়া তোমার জন্য কর্তব্য, সমর্থ না থাকা পর্যন্ত তুমি বিয়ে করো না, তোমাকে দিতে হবে। কিন্তু 20,000 টাকার লিস্ট ওই ঘরের এক কোনায় তোমার হতভাগিনী মা প্যারালাইসিস হয়ে শুয়ে আছে, ডাক দিও, মা গো, ও গো মা, বিয়ে করেছি ধনী পরিবারের মেয়ে, 20,000 টাকা মার্কেটিং করার জন্য একটা স্লিপ দিয়েছে, মা গো তোমার কিছু লাগবে নাকি? মা ডাব সাবান চাবে না, মা ডাব শ্যাম্পু চাবে না, মা ক্রিম চাবে না, চাইনা জুতা চাবে না, মা ডাক দিয়ে বলবে বেটারে তোর বাবা যখন জীবিত ছিল, সুবহানাল্লাহ বলেন, তোর বাবা যখন জীবিত ছিল তোর বাবার অভ্যাস ছিল বাজারে থেকে আসার সময় একটু গরম জিলাপি আনত, আর 4 বছর আমি বিধবা, 4 বছরের ভিতরে আমি জিলাপি খাই নাই, তুই যখন জিজ্ঞাস করলি রে বেটা যদি পারিস আসার সময় আমার জন্যে কয়খানা জিলাপি নিয়ে আসিস। বর স্লিপ কত আর মার স্লিপ, 250 জিলাপির দাম কত? 25। 25 টাকা দিয়ে 250 জিলাপি নিয়ে যাই, মাকে দাও, মা বুকে করে কিছুক্ষণ কানবে, মা বোধ গো বিধবা হয়েছে তে কি হয়েছে, আমার কলিজার টুকরা সন্তান আমার অন্তর ভর্তি করে দিল, ওই জিলাপি মা খাবে আর দোয়া করবে আল্লাহ আমার ছেলেকে জীবনে ভাতে কাপড়ে কষ্ট দিও না, আমার ছেলের হায়াত বাড়িয়ে দিও, এইভাবে দোয়া করবে। কয় টাকার দোয়া? সরে কম। আর 20,000 টাকার মার্কেটিং যদি তোমার বউকে দাও, যদি কোনো জিনিস একটু কমা হয়ে যায় বউ বলবে তোর ভাত খাবো না, আর মা 25 টাকায় খুশি, ধরে বলেন ঠিক কিনা? বউ চলে গেলে বউ পাওয়া যাবে রে যুবক, কতবার বিয়ে করবা ততটা বউ তুমি পাবা, মনে রাখো তোমার মাথার উপরে বিশাল বট গাছ আছে, তার নাম হলো মা আর বাবা। মা আর বাবা একবার যদি কবরে ঢুকাইতে পারো, পৃথিবী খুঁজে এসে বাবা আর মা পাবা না। ছেলে রাগ করে চলে গেছে, বাবা বলছে তোকে বাড়িতে পাইলে ঠ্যাং ভেঙে দেব, বাবা একটু গরম, মা হয় নরম, বাবা বলছে তুই বাড়ির থেকে বাইর হ, লাঠি নিয়ে বাবা দাঁড়ায় আছে, ছেলে পলাইয়ে গেছে। এইবার বাবা আস্তে করে খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে, মা কিন্তু ঘুমায় না, খবরদার মাকে অবহেলা করো না। মা রান্নাঘরে আন্দাজে এরকম নাড়ে, তার মানে ছেলে, মা বোঝে ছেলে আসলে যেন বোঝে আমি তোর কলিজার টুকরা, মা কিন্তু ঘুমায় না, আন্দাজে থাল প্লেট নাড়াচাড়া করে, ছেলে এসে ঘোরাঘুরি করে। স্বামী জিজ্ঞেস করে স্ত্রী রে এত রাত পর্যন্ত তুমি রান্নাঘরে কি করো, বলে তুমি ঘুমায় যাও, আমার এখনো অনেক কাজ আছে, এখনো অনেক কাজ আছে। কিন্তু কাজ কিছু না রে, বাপ যে রাগ করে ছেলেকে তাড়ায় দিয়েছে,
বাপেরও কষ্ট হয় কিন্তু শাসন ব্যবস্থা লুজ হলে ছেলে বিয়াদব হবে কিন্তু মা এমন একটা দরদি মা রান্নাঘরের দরজা খুলে আসে আইরে বেটা আয় তোর পেটে খাবার না ঢোকা পর্যন্ত আমি তোর মার পেটে খাবার যাবে না তার নাম হলো মা তার নাম কি সেই মার খেদমত করো কোরআনে আছে জান্নাত বেশি দূর না আর মার যদি খেদমত না করো আর যাই যদি কাবা শরীফে যাই কো লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক এখানে হজ করতে গিয়েছে বহুত কষ্ট করেছে মক্কায় মন টিকে না মদিনায়ও টিকে না খালি বাজারে ঘুরতে চায় তো বলছি এ কি ব্যাপার আমি কাবা শরীফে মন টিকে না মদিনায় মন টিকে না নামাজ পড়তে ইচ্ছা করে খালি বাজার করতে যায় একজন আল্লাহর ওলিকে বলছে যে কিছু মনে করবেন না আমার এত কষ্টের মক্কা এত কষ্টের মদিনা কিন্তু কোনোভাবে মক্কায় মন টিকছে না মদিনায় মন টিকছে না আল্লাহর ওলি ডাক দিয়ে কয় মার সাথে সম্পর্ক নাই তোর কয় বছর বলে ছয় বছর অযথা এই জায়গায় দড়াদড়ি না করে আগে ঘরে যা মার কাছে ক্ষমা চা মার কাছে দোয়া নিয়ে কাবায় আয় মার সাথে যার সম্পর্ক খারাপ বাবার সাথে যার সম্পর্ক খারাপ তুমি যতই তসবি ধরো না কেন ইবাদতে মন তোমার বসবে না এর থেকে ভালো ওয়াজ আর আমার জানা নাই বুড়া হয়ে গেল বৃদ্ধ হয়ে গেল ইসহাক আলাইহিসসালাম হঠাৎ করে চোখে ঝাপসা দেখে আপনাকে তো বলতে পারে আব্বা আমার একটা সাইকেল কেনার দরকার সঙ্গে সঙ্গে তোমার বাবাকে সাইকেল কিনে দিও বাবা যদি বলে আব্বা আমার স্যান্ডেলটা ফেটে গেছে সঙ্গে সঙ্গে স্যান্ডেল নিয়ে এসে বাবার পায়ে পরাইয়ে দিও জান্নাত কিন্তু তোমার ঘরে এ ভাইরা তোমার কি মনে পড়ে না বাবা একটা চার টাকা পায় না চার দোকানদার বাকিও দেয় না আর তুমি লাখ লাখ টাকা পকেটে করে ঘোরো সকাল বেলায় উঠে আগে সারা দিন তোমার বাবার পকেট খরচ মার পকেট খরচটা দিয়ে বাইরে বের হয়ো আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা রুজির ভিতরে বরকত দিয়ে দিবে মা বাবার দোয়া বৃদ্ধ হয়ে গেছে মা সায়রা বিবির ছেলে ডাক দিয়ে কয় বড় ছেলেকে শোন কি আমার একটু মাংস খাইতে ইচ্ছা করে আচ্ছা ডাক দিয়ে বলে মা বাবা মাংস খাইতে ইচ্ছা করে তোর বাপ বলিছে নাকি বলে হ্যাঁ এইবার ডাক দিয়ে ছোট ছেলে ইয়াকুবকে বলছে আব্বারে তোর বাবা কিন্তু জাতির পিতার বেটা তোর বাবা যা বলবে তাই হবে তোর বাবা মাংস খেতে চেয়েছে এই নে টাকা দিলাম মাংস নিয়ে আয় ছোট ছেলের ডাক দিয়ে কয় মা আব্বা তো বড় ভাইয়ের কাছে খাইতে চাইছে বলে তুই যা বলে না বড় ভাইকে টাকা দাও বলে না তুই যা দেখবেন যদি পাঁচটা ছেলে হয় মাকে জিজ্ঞেস করবেন মা পাঁচটা ছেলে আপনি কাকে বেশি ভালোবাসেন মায়েদের নীতি মায়েদের তরিকা বলবে কি জানেন আমার পাঁচটা ছেলেই আমার জানেন জান কেউ আপনার কেউ পর নয় এ কথা বলবে ঠিকই কিন্তু প্রত্যেকটা মার ছোট ছেলের দিকে একটু না একটু টান থাকে কি থাকে না দেখবেন ছোট ছেলের দিকে একটু না একটু টান থাকবে আমার দুইটা ছেলে জামা কাপড় আনলে ওর মা দেখে খালি ছোট ছেলেটা ধরে একই রকম নাকি আমি বড় ছেলেটা ধরো না কেন তাহলে বোঝা গেল মার্স একটু না একটু ফের ছোট ছেলের দিকে থাকে টাকা দিল বলে যা ইয়াকুব আলাইহিসসালাম বাজারে গেলেন যেই জায়গায় মাংস পাওয়ার কথা না মাংস মিলে গেল রান্না করে বলছে বাবা তোর বাবাকে খাওয়াই আয় ছোট ছেলে ইয়াকুব ডাক দিয়ে কয় মা তুমি এক কাজ করো বড় ভাইকে পাঠাও বলে না রে বেটা আমি চাচ্ছি তোর বাবার দোয়াটা তুই নে বলে ঠিক আছে বাবা তো বড় ভাইয়ের কাছে মাংস খেতে চেয়েছে আমি যদি মাংস নিয়ে যাই বাবা যে টের পাবে তো বলছে তুই একটুখানি কথাটা তোর বড় ভাইয়ের মতো বলবি বলে তাই না হয় বললাম বড় ভাইয়ের হাতে তো লম্বা লম্বা লোম আছে আমার হাতে তো লম্বা লম্বা লোম নাই বাবা যদি একটু হাত দিয়ে ফেলে তাহলে তো টের পাবে মা ইয়াকুব নবীকে দোয়া নেওয়ার জন্যে
একেবারে উটের চামড়া দুই হাতে পেছায় দিলেন, হঠাৎ করে যদি হাত দিয়ে এই ফেলে টের পাবে না, কিন্তু একটু কথাটা ঘুরাইয়ে বলবি তোর বড় ভাইয়ের মতো। কেবল বলছে আব্বা মাংস খান, বলে কে তুমি? বলে আমার দোষ নাই, মা পাঠাইছে। কি বলছে? আমার দোষ নাই মা? আমাদের ছেলে পেলে হলে কি বুঝতো? তুমি কানা মানুষ বুঝছো না, আমি তোমার বড় ছেলে, ওই ছোটো ছেলের মতন লাগতেছে। বলে তুমি চোখেই তো দেখো না, খাও। আমাদের কথা হলো কি, খাও। ওনারা কি মিথ্যা কথা বলবে নাকি? ইসমাইল আলাইসাল্লামকে শয়তান যাই বলছে, কই যাও? বলে আব্বার সাথে দাওয়াতে যায়। বলে দাওয়াতে না, তোর বাপের জুব্বার ভিতরে তলোয়ার আছে, তোকে নিয়ে যাই সবাই করবে, কুরবানি দেবে। বলে তুমি কি শয়তান নাকি? বাবা কোনদিন ছেলেকে জবাই করতে পারে? বলে হ্যাঁ, তলোয়ার আছে। আল্লাহর হুকুম হয়ে গেছে তোমার বাবার উপরে ছেলেকে জবাই করা, তুমি ইসমাইল যাইও না, যাইও না, ভুল করো না। আমাদের ছেলেরা হলে কি বলতো? ও আব্বা পেশাব লাগিছে, পেশাব করার নাম করে পলাই তো জীবনে বাড়িতেই আসতো না। আর ইসমাইল আলাইহিসসালাম ডাক দিয়ে কয়, শয়তান রে, আমার মওলার যদি অর্ডার হয় রে, আমি ইসমাইল 50 বার জবাই হতে রাজি। এত বড় ইমানদার ছেলে, তার নাম হলো ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। বলে তোর মা তোকে পাঠাইছে? বলে হ, এদিকে আমি চাইছিলাম। এই ছেলেরা, বাপের দোয়াটা নিও। এসিন শিকদার মৌলানা না মহাদ্দেশ না মুফতি না, কিন্তু তোমার পাঠ, তোমার বাপের পাঠতলে তোমার জান্নাত মনে রেখো। তুমি বিসিএস ক্যাডার, তুমি ডিসি, এসপি, এসিন শিকদার তোমার বাবা একবারে আইসেই বলো না, বাবা যাও তো বাজারটা করে আনো গা তো। বাবাকে দিয়ে বাজার করানো আর ডিসিএসপি নিজে বাজার করে নিয়ে এসে বাবাকে খাওয়ানো, মনে রাইখো দুটো আসমান জমিন তফাত। একটু ছেলে বিসিএস মিসিএস হয়ে গেলেই তখন আবার ল্যাব ব্যাগ নিয়ে এসে কয় বাজারে যাও না। মানে বাপকে মানে কাজের ছেলে মনে করতেছে, বাবাকে বাজার না করে তুমি নিজে বাজার করে নিয়ে এসে তোমার বৌমাকে বলো আমি ডিসি, আর আমার বাপ কামলা খেটে খেটে আমাকে জেলা প্রশাসক বানাইছে, আমার বাবাকে রান্না করে খাওয়াও, দেখবা যে তোমার বাবা তোমার এই কথার উপরে খুশি হয়ে যাবে। মা আর বাবা যদি খুশি হয় জান্নাতের দরজা খুলে যায়, আর যদি মা বাবা বেজার হয়ে যায় জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। ডাক দিয়ে বলছে তোর মা পাঠাইছে, বলে হ, এদিকে শোন। কি? আমি চাইছিলাম আমার বড় ছেলেটাকে দোয়াটা দেই, তোর মা যখন চাইল তোর দোয়াটা, তুই এক কাজ কর আই আমার কোলে আয়। দোয়া করতেছে, আর আমাদের দেশে দোয়াটা আমি পরে বলছি, জুয়া খেলে জিতেছে 600, জুয়া খেলা আরাম না জায়েজ, সেরকম জুয়া খেলা, জুয়া খেলি জিতেছে 600, মাকে দিয়েছে 300 আর বাপকে দিয়েছে 300, কোথায় পালি? বলে মা আজকের বাজারে জুয়া খেলে জিতছি। দোয়া কইর মা, আজকে পশুপাড়ার হাটে যাব, পুষ্পপাড়ার হাটে যাব, জুয়া খেলবো। কপাল পোড়া মা ডাক দিয়ে কয়, বাবু আমার ছেলে যেন আজকে জুয়া খেলাই না হারে। এই হলো আমার মার আমাদের দোয়া। আর হযরতে ইসহাক আলাইহিসসালাম ইয়াকুব নবীকে কোলের মধ্যে করে দোয়া করে, আল্লাহ আমার ইয়াকুবকে তুমি একটা দোয়া করে কবুল করো, আমার ইয়াকুবের বংশে যেন 70,000 নবী পয়দা হয়, 1,00,000 বা 2,24,000 পয়গম্বর, 70,000 ইব্রাহিম নবীর বংশে আর বাকিটা অন্য নবীদের বংশে। ইয়াকুব আলাইহিসসালাম নিজেও নবী হয়ে গেল, জোরে কোন মারহাবা। ইয়াকুব নবী হয়ে গেল,
ইয়াকুব নবীর আবার 10টা সন্তান, ছোট ছেলের নাম হলো ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব নবীর ছেলে। এই ছেলেটা পৃথিবীতে এত সুন্দর মানুষ পৃথিবীতে আসে নাই। নবী মিআরাজ থেকে আসলেন, এসে গল্প করতেছে আসমানের উপরে, ঈসা নবী মুসা নবী অনেক নবীকে দেখেছি, ঈসা আয়েশা সিদ্দিকার সামনে বলতেছে আয়েশা গো ঈসা ইউসুফ নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করেছে, এই সুন্দরের তুলনা হয় না। এইবার মা আয়েশা সিদ্দিকা বলেন নবী গো আমি বিশ্বাস করি সুন্দর, কিন্তু আপনার থেকে সুন্দর ইউসুফ নবী হতে পারে না। কথা তো ঠিকই, আমার নবী সুন্দর ধার করে সব সুন্দর পয়দা, জোরে বলেন ঠিক কিনা?